हेलो स्टूडेंट्स, वेलकम टू डब्ल्यू बी एग्जाम गाइड प्राइमरी टेट 2023 प्रस्तुति पर्व। आज के आलोचना करब इंग्लिशर एक खूब गुरुत्वपूर्ण प्रैक्टिस सेट, अर्थात एखे टोटल 30 प्रश्न थक प्रत्येक प्रश्न क्योंकि पेडागोजिकल कोश्चिन थक अर्थात मक टेस्ट हमारे 4, 1, 2, 3 तुम्हारा जरा एखो पर्यंत देखनी अवश्य भिडियो डिस्क्रिपने जाओ से क्योंकि लिंक देव थको सेखन के तुम्हारा प्रत्येक मक टेस्ट क्योंकि देखे ने प्रत्येक प्रश्न क्योंकि तुम्हारे परीक्षार जो इम्पर्टेंट और प्रत्येक प्रश्न तुम्हारा संगे संगे तुम्हारा मक टेस्ट आकार दाओ और देखो तुम्हारे स्कोर कत हो प्रत्येक प्रश्न আমি বাংলাতে ভালো করে ডিটেইলসে বলে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের ক্লাসে কিন্তু মুখস্থ হয়ে যায়। চলো তাহলে শুরু করি আজকের আমাদের ক্লাস। প্রত্যেককে ভিডিওটা একটা করে লাইক দিয়ে দাও। চলো ফার্স্ট কোশ্চেন, প্রত্যেক আনসার করো। প্রথম কোশ্চেন রয়েছে, প্রত্যেক আনসার করার চেষ্টা করো। অপশন কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ ফিউচার অফ এ চাইল্ড সেন্ট্রিক ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, অর্থাৎ মানে শিশুকেন্দ্রিক ক্লাসরুমে অর্থাৎ ভাষা শিক্ষার শিশুকেন্দ্রিক ক্লাসরুমের নিচের কোনটি বৈশিষ্ট্য। প্রশ্ন এটাই যে নিচের কোনটি একটি শিশুকেন্দ্রিক ভাষা শিক্ষার ক্লাসের বৈশিষ্ট্য। অপশনগুলো দেখো ভালো করে, প্রত্যেকটা অপশন দেখো। বলছে টিচার গিভ ইনস্ট্রাকশান অ্যান্ড এক্সপেক্ট চিলড্রেন টু ওবে অ্যান্ড দ্য ডিসিপ্লিন। তো এখানে শিক্ষক মহাশয় কী করবে যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশান দেবে, নির্দেশ দেবেন এবং শিক্ষক মহাশয় আশাবাদী থাকবেন যে প্রত্যেকটা শিক্ষার্থী তার কথা শুনে চলবে। তাহলে এখানে শিক্ষার্থী কেন্দ্রিক কী করে হলো, এটা হয়ে গেল শিক্ষক কেন্দ্রিক, কারণ শিক্ষক যেটা বলবে শিক্ষার্থীরা সেটা করবে। তাহলে অপশানে তো হবে না। অপশান নাম্বার বি দেখো, চিলড্রেন ইন্টারঅ্যাক্ট দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ থ্রু হচ্ছে কি টাস্ক দ্যাট রিকোয়ার। তো ক্লাসরুমে শিক্ষার্থীরা কী করবে, ইন্টারঅ্যাক্ট। ইন্টারঅ্যাক্ট মানে কি, নিজের ভাব বিনিময় করা, একজন আর একজনের সঙ্গে কথাবার্তা বলা, নিজের ভাব বিনিময় করা, এটাকে বলছে ইন্টারঅ্যাক্ট করা, ঠিক আছে, অর্থাৎ কমিউনিকেট করা। চিলড্রেন ইন্টারঅ্যাক্ট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি, টার্গেট ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে দ্বিতীয় ভাষা, অর্থাৎ যেটা আমরা শিখতে চাইছি। তো আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কি, ইংরেজি। তাহলে ইংরেজিতে তারা সবসময় কী করবে, কথাবার্তা বলবে, একজন আরেকজনের সঙ্গে মনের ভাব প্রকাশ করবে থ্রো কিসের মাধ্যমে, থ্রো টাস্ক, বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন পড়াশোনার মাধ্যমে, দ্যাট রিকোয়ার, যেগুলো তাদের প্রয়োজন। তাহলে এখানে কি বলছে যে দুই নম্বরে বলছে শিশুরা সব সময় কি করবে, তার যে বন্ধু বান্ধবী হোক বা খেলার সাথী প্রত্যেকের সঙ্গে কি করবে, ইন্টারঅ্যাক্ট করবে। ইন্টারঅ্যাক্ট মানে কি, যোগাযোগ করবে বা ভাব বিনিময় করবে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা শিখতে চাইছি তার মাধ্যমে, একদম ঠিক। অপশান থ্রি দেখো, বলছে চিলড্রেন ওয়ার্ক হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি টু প্রিপেয়ার প্রজেক্ট। এখানে শিশুরা কি করবে, আলাদা আলাদাভাবে বা ব্যক্তিগতভাবে তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করবে। অপশান 4 বলছে দ্য টিচার প্ল্যান অ্যাসেসমেন্ট এভরিডে, একজন শিক্ষক মহাশয় প্রতিদিন শিক্ষার্থীদের কতটা ডেভেলপমেন্ট হয়েছে তার জন্য অ্যাসেসমেন্ট করবেন। তাহলে সঠিক আনসার কী হবে, প্রত্যেকে বলে ফেলো, একদম কারেক্ট, অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হবে সঠিক আনসার, চিলড্রেন মানে প্রত্যেকটা শিশু কী করবে, তার যে সহপাঠী রয়েছে বন্ধু বান্ধবী প্রত্যেকের সঙ্গে কী করবে, ইন্টারঅ্যাক্ট করবে, অর্থাৎ নিজের ভাব বিনিময় করবে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দ্বিতীয় ভাষার মাধ্যমে, তবেই কিন্তু সে ভালো ইংলিশে কথা বলতে পারবে। অপশান নাম্বার 2 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন 2 নাম্বার দেখো। 2 নাম্বার কোশ্চেনে বলছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ ক্যান বি ডেভেলপড। ফ্লুয়েন্সি মানে কি, ফ্লুয়েন্সি কথার অর্থ হচ্ছে সুন্দরভাবে কিছু বলা, মানে কোনো কথার মধ্যে বাকপটুতা থাকবে না, অর্থাৎ কথা বলতে গিয়ে আধো আধো করে বেঁধে যাবে না, সে ফ্লুয়েন্টলি কথা বলবে। যেমন আমরা যখন বাংলাতে কথা বলি তখন সেটা কি, ফ্লুয়েন্টলি। কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে ইংলিশে কথা বলো বা হিন্দিতে কথা বলো, তাহলে কিন্তু আমরা ফ্লুয়েন্টলি বলতে পারবো না। ঠিক তেমনি এখানে বলছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে ফ্লুয়েন্সি কোনটির মাধ্যমে ডেভেলপ করা সম্ভব। অপশানগুলো দেখো, ক্রিয়েটিং অপরচুনিটি টু ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। তো শিক্ষার্থীকে কী করতে হবে, বেশি বেশি করে সুযোগ দিতে হবে যাতে তারা প্রত্যেকে নিজেদের যখন কমিউনিকেশন করছে তখন তাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা যেটা তারা শিখতে চাইছে সে ভাষাটাকে ব্যবহার করতে পারে, একদম সঠিক। অপশান নাম্বার 2 বলছে দ্য টিচার টেকিং ফর মোস্ট অফ দ্য টাইম, এখানে শিক্ষক মহাশয় কী করবেন, অনেক বেশি সময় নেবেন। অপশান 3 বলছে দ্য টিচার বিং অ্যালার্ট টু স্পট দ্য ইরর অ্যান্ড কারেক্ট দেম। তো একজন শিক্ষক সবসময় অ্যালার্ট থাকবেন বা সতর্ক থাকবে যে শিক্ষার্থীরা যেখানেই ভুল করবে সেই ভুলটাকে সংশোধন করে দেবেন। অপশান 4 দেখো, অ্যালাউইং স্টুডেন্ট হু আর নট কনফিডেন্ট টু হ্যাভ দ্য ফ্রিডম টু কোয়েট। তো এখানে কী বলা হচ্ছে, অ্যালাউ দ্য স্টুডেন্ট, এখানে শিক্ষার্থীদেরকে অনুমতি দেওয়া হবে, হু মানে যাদের কোনোরকম কনফিডেন্ট নেই,
तो जे समस्त शिक्षार्थी इंग्रेजी बोलते इंग्रेजी बुझते तादेर कन्फिडेंस नहीं तादेरके शिक्षक महाशय अनुमति देवें जे क्लासरूमे तुम्हारा चुपचाप करे बसे थाको एटाओ भूल। तहले सठिक आंसर कि हबे अपशन नम्बर ए जे क्रिएट एन अपरचुनिटी शिक्षार्थीदेरके अपरचुनिटी दिते हबे सुजोग दिते हबे जाते प्रत्येकटा शिक्षार्थी तादेर जे कम्युनिकेशन करछे तखन जेनो तारा तादेर टार्गेट ल्यांगुएजके व्यवहार करते पारे। अपशन नम्बर ए हबे प्रश्नेर करेक्ट आंसर। नेक्स्ट तीन नम्बर देखो, तीन नम्बर कोश्चिने कि बला हयेछे एन इफेक्टिव लेसन फर टीचिंग ए ल्यांगुएज बिगिनर्स विथ। तो क्लासरूमे धरो तुमि कोनो एकटा टपिक पढ़ाच्छो तो तोमाके कि बला हयेछे जे इफेक्टिव लेसन माने एकटा भालो पढ़ार बा भालो एकटा लेसन किभाबे आमरा शुरू करते पारि। अपशन ए बोलछे लिसनिंग द लार्निंग अबजेक्टिव अब द लेसन। तो आमरा किसेर माध्यमे शुरू करते पारि लिसनिंग एर माध्यमे शुरू करते पारि। अपशन बी बोलछे प्रेजेंटिंग द कन्टेंट अफ ए लेसन। तो तुमि जे विषयटा पढ़ाबा सेई विषयटाके उपस्थापनेर माध्यमे पढ़ाते पारि। অপশন থ্রি বলছে রিক্যাপচুয়ালাইজেশন অ্যান্ড মোটিভেশন থ্রু ফান অ্যান্ড অ্যাক্টিভিটি। তো শিক্ষার্থীদেরকে আমি কোনো একটা টপিক পড়ানোর আগে অবশ্যই তাদেরকে মোটিভেশন দেব, অনুপ্রেরণা দেব, আর কী দেবো তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফান, বিভিন্ন ফান অ্যাক্টিভিটি দেবো যাতে তারা মজার ছলে আনন্দ ছলে জানে, যাতে তারা বুঝতে পারে পড়াটা। অপশন ডি বলছে রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমি ব্ল্যাকবোর্ডে লিখবো। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার থ্রি। অপশন নাম্বার থ্রি হবে কারেক্ট আনসার, ফান অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমি পঠন শুরু করতে পারি। নেক্সট চার নম্বর দেখো, চার নম্বর বলছে সাম নয়েজ। তো কি বলছে? সাম নয়েজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস ইন্ডিকেট। তো তোমার ক্লাসরুমে ধরো ছেলেমেয়েরা, তুমি ক্লাসরুমে রয়েছো, একটা ভাষা শিক্ষক ক্লাস ক্লাসে তুমি রয়েছো, তো কিছু ছেলেমেয়ে কী করছে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে বা চিৎকার চেঁচামেচি করছে, এটা দেখে কি বোঝা যায়? বলছে ইনডিসিপ্লিন অফ দ্য লার্নার, শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম ডিসিপ্লিন নেই, কখনো শিক্ষার্থীদেরকে ছোট করে কথা বলা হবে না, অপশন এ হবে না। অপশন বি বলছে দ্য টিচার্স ল্যাক অফ কন্ট্রোল ওভার দ্য ক্লাস। তো শিক্ষক মহাশয়ের এখানে কন্ট্রোল করার ক্ষমতা নেই। অপশন থ্রি বলছে ইনকম্পিটেন্স অফ দ্য টিচার, এখানে শিক্ষক মহাশয়ের ব্যর্থতা মানে অকর্মতা। অপশন চার বলছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাক্টিভিটি উইথ লার্নার্স ইঙ্গেজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ লার্ন। কনস্ট্রাকটিভিস্ট মানে কি? নির্মিতিবাদ। তো শিক্ষার্থীরা এখানে জ্ঞান নির্মাণের জন্য নিজেরা কিন্তু কথোপকথন করছে, অপশন নাম্বার চার। অপশন নাম্বার চার হবে কারেক্ট, দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাক্টিভিটি। তো শিক্ষার্থীরা কী করবে? সবসময় বিভিন্ন অ্যাক্টিভিটিকে আবিষ্কার করবে উইথ লার্নার্স, কিসের সাথে? শিক্ষার্থীদের সঙ্গে। ইংগেজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্লাসরুমে ইংগেজ আছে, বোঝা গেল? অপশন নাম্বার চার হবে প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট পাঁচ নম্বর দেখো, পাঁচ নম্বর কোশ্চেন বলছে এ টেস্ট টু অ্যাসেস দ্য পোটেন্সিয়াল অফ স্টুডেন্ট ফর দ্য স্পেসিফিক অ্যাবিলিটি অ্যান্ড স্কিল সাচ অ্যাজ মিউজিক, স্পেটিয়াল অ্যাবিলিটি, লজিক্যাল অ্যাবিলিটি ইজ কল্ড। তো এখানে বলা হয়েছে একটা টেস্টের নাম বলা হয়েছে, যে টেস্টের মাধ্যমে কোনো শিক্ষার্থীর আমরা একটা নির্দিষ্ট দক্ষতা জানতে পারবো, সেই দক্ষগুলো কী হতে পারে? তা লজিক্যাল দক্ষতা হতে পারে বা মিউজিক্যাল দক্ষতা হতে পারে বা স্পিটিয়াল দক্ষতা হতে পারে, যে কোনো দক্ষতা সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো কোন টেস্টের মাধ্যমে? প্রফিসিয়েন্সি টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, আর অ্যাটিটিউড টেস্ট, আর অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, অ্যাপটিটিউড টেস্ট। তো সঠিক আনসার কী হবে? অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, তোমরা এখন জানো প্রত্যেকে ইন্টারভিউ নামটা তুলে কিন্তু অ্যাপটিটিউড করা হয়েছে। অ্যাপটিটিউড মানে কি? একজন আরেকজন সম্পর্কে ভালো করে জানা। অপশন নাম্বার বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন ছয় নম্বর দেখো, ছয় নম্বরে বলা হয়েছে এ টিচার ক্যান ডেভেলপ লিসনিং স্কিল ইন এলিজিবল ওয়ে। তো এ টিচার ক্যান ডেভেলপ, একজন শিক্ষক মহাশয় ক্যান মানে পারে, ডেভেলপ মানে ডেভেলপ করতে, তো একজন শিক্ষক ডেভেলপ করতে পারেন কি? লিসনিং স্কিল, শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতাকে ডেভেলপ করতে পারে ইন ইংলিশে, ইংলিশের ক্ষেত্রে। এখানে প্রশ্ন কি বলছে? একজন টিচার ক্যান ডেভেলপ, একজন শিক্ষক মহাশয় অবশ্যই ডেভেলপ করাতে পারেন বা উন্নতি ঘটাতে পারেন, কিসের? লিসনিংয়ের, লিসনিংয়ের দক্ষতা বাড়াতে চাবেন কিসের মাধ্যমে? অপশনগুলো দেখো, স্পিকিং টু দেম কন্টিনিউয়াসলি বোথ উইদিন দ্য ক্লাসরুম অ্যান্ড রাইট আউটসাইড। তো তুমি শিক্ষার্থীদেরকে বলবে তুমি সবসময় কথা বলো, তোমরা ক্লাসরুমেও কথা বলো, ক্লাসরুমের বাইরে গিয়েও কথা বলো। অপশন বি বলছে ফোকাসিং অনলি অন লিসনিং স্কিল উইদাউট অ্যাসোসিয়েটিং ইট উইথ আদার ল্যাঙ্গুয়েজ স্কিল। তো এখানে কি বলা হয়েছে? যেহেতু এখানে লিসনিংয়ের দক্ষতার কথা বলা হয়েছে, তাই একজন শিক্ষক সবসময় লিসনিংয়ের ওপরই ফোকাস করবেন আর বাকিগুলোর ওপর তিনি কিন্তু কোনোরকম ফোকাস করবেন না, এটা একদমই ভুল। অপশন সি বলছে মেকিং দ্য লার্নার্স লিসিন টু এভরিথিং দা হচ্ছে কি হিয়ার হচ্ছে কি প্যাসিভলি। দেখো প্যাসিভলি না, মেকিং দ্য লার্নার্স, এখানে শিক্ষার্থীদেরকে মেকিং করতে হবে বা সক্রিয় করতে হবে কী করার জন্য? লিসিনিং, শোনার জন্য। টু এভরিথিং, যে কোনো জিনিস, দ্য হিয়ার প্যাসিভলি, যাতে নিষ্ক্রিয়ভাবে যে কোনো জিনিস শুনে তাদেরকে সেগুলোকে মানে শোনার অভ্যাস তৈরি করায়।
অপশন নাম্বার ডি বলছে দেখো, ক্রিয়েটিং অপরচুনিটি ফর দেম টু হচ্ছে লিসেন টু এ ভ্যারাইটি অফ সোর্স অ্যান্ড পিপুল। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি। এখানে কী বলা হচ্ছে? শিক্ষার্থীদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে বা শিক্ষার্থীদেরকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে কিসের জন্য? ফর দেম, তাদেরকে, টু লিসেন মানে কোনো কিছু শোনার জন্য, টু এ হচ্ছে কি ভ্যারাইটি অফ সোর্স অ্যান্ড পিপুল, তো বিভিন্ন সোর্স থেকে হতে পারে, টেপ রেকর্ডার, মোবাইল, টিভি, বিভিন্ন জিনিস থেকে তারা শুনতে পারে। এছাড়াও কী পারে যে বিভিন্ন মানুষের সঙ্গে তারা কথাবার্তা বলে কিন্তু তারা শোনার দক্ষতাটাকে অর্জন করতে পারে। অপশন নাম্বার ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 7 নম্বর দেখো, কনভেনশন অফ দ্য রাইটিং ইনক্লুড। এর আগের ক্লাসে আমি তোমাদের কনভেনশন অফ দ্য রাইটিং ইনক্লুড বা রাইটিংয়ের যে স্টেপগুলো রয়েছে সেটা বলে দিয়েছি। এখানে দেখো বলছি স্টোরি আইডিয়া, কী হচ্ছে কি প্রপার হচ্ছে কি পাঞ্চুয়েশন, ইমাজিনেশন এবং গুড ভোকাবুলারি। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, প্রপার পাঞ্চুয়েশন। তাহলে কনভেনশনস অফ দ্য রাইটিং ইনক্লুড এর মধ্যে কী টি রয়েছে? একটা হচ্ছে কি প্রপার পাঞ্চুয়েশন রয়েছে, অপশন নাম্বার বি। নেক্সট 8 নম্বর দেখো, 8 নম্বর কোশ্চেন কী বলছে? হোয়েল আক্সিং দ্য লার্নার্স টু রিড দ্য টেক্সট সাইলেন্টলি দ্য টিচার শুড। এই প্রশ্নটাই গত কালকে বা তার আগের দিনই করে দিয়েছি। তো একজন শিক্ষক মহাশয় যখন শিক্ষার্থীদেরকে কোনো একটা টপিক সাইলেন্ট রিডিং করতে বলেছেন বা পড়তে বলেছেন, তো একজন শিক্ষকের কী করা উচিত? সিট এর থেকে টাইম লিমিট, তিনি একজন টাইম লিমিট ঠিক করে দেবেন। অপশন বি বলছে কারেক্ট দ্য রিটেন ওয়ার্ক, তুমি তাদের রিটেন ওয়ার্কগুলো কারেক্ট করে দেবে, মানে লিখিত লেখাগুলো। অপশন সি বলছে আক্স দ্য লার্নার্স টু রাইট দ্য সামারি, তুমি কি শিক্ষক কি বলবে শিক্ষার্থীদেরকে যে তোমরা কি পড়েছো সেটা একটা সামারি হিসাবে লেখো। অপশন ডি বলছে আক্স দেম টু হচ্ছে কনসাল্ট এ ডিকশনারি ফর আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট ওয়ার্ড, তো তুমি পড়তে পড়তে দেখলে যে কিছু কিছু ওয়ার্ড তোমার কাছে খুবই কঠিন, তো সেই মুহূর্তে তুমি ডিকশনারির সাহায্য নেবে, বলে ফেলো আনসার কী হবে। তাহলে কী হবে? হোয়েল আক্সিং দ্য লার্নার্স টু রিড দ্য টেক্সট সাইলেন্টলি, যখন তুমি শিক্ষার্থীদেরকে কোনো একটা বিষয় সাইলেন্টলি পড়তে বলবে যে তারা যে কতটা পড়েছে সেটা জানার জন্য তুমি অবশ্যই কী করবে, তাদেরকে একটা সামারি লিখতে দেবে। অপশন নাম্বার সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, লেক্সিক্যাল কোহেশন ডিভাইস। এর আগেও আমরা জেনেছি লেক্সিক্যাল মানে কি, লেক্সিক্যাল কথার অর্থ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে সেইভাবে কথাবার্তা বলা, অর্থাৎ সেটা কি বলছে লেক্সিক্যাল। তো লেক্সিক্যালের মধ্যে কী থাকছে? ভোকাবুলারি, পাঞ্চুয়েশন, ওয়ার্ড চাঙ্ক, ফ্রেজ অ্যান্ড স্ট্রাকচার। তো সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, ওয়ার্ড চাঙ্কস। ওয়ার্ড চাঙ্কস মানে কি? ওয়ার্ড চাঙ্কস কথাটির মানে হচ্ছে বিভিন্ন শব্দগুলোকে অর্থ সম্পূর্ণ করে সাজানো, সেটাকে বলছে কি ওয়ার্ড চাঙ্ক। আর ফ্রেজ তো তোমরা জানো বাক্য অংশ, তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, ওয়ার্ড চাঙ্ক অ্যান্ড হচ্ছে কি ফ্রেজ। ক্লিয়ার? চলো 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন বলছে এ গুড হচ্ছে কি সামেটিভ অ্যাসেসমেন্ট শুড হ্যাভ হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ালিটি। এর আগেও এই প্রশ্নটা করেছি গত কালকে যে একটা সামেটিভ অ্যাসেসমেন্টের কী লক্ষ্য হওয়া উচিত, কী হবে? ফিডব্যাক ফর দ্য হচ্ছে কি বোথ টিচার অ্যান্ড স্টুডেন্ট। অপশন বি বলছে বি রিয়েলেবল এবং উইদাউট হচ্ছে কি বায়াস। এখানে কী করা হবে যে একটা রিয়েলেবল থাকবে, তোমার যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্ট বা সামেটিভ অ্যাসেসমেন্টটা কী থাকবে, এটা রিয়েলেবল, প্রত্যেকে সেটা বিশ্বাস করবে এবং সেখানে কোনো রকম কিন্তু বায়াসনেস থাকবে না। অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট চলে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী বলছে? ফর স্টোরি ম্যাপিং অফ দ্য কি ন্যারেটিভ টেস্ট দ্য লার্নার্স ক্যান বি আস্কড টু। তো এইখানে দেখো স্টোরি ম্যাপিং মানে কী বোঝো? স্টোরি ম্যাপিং কথার অর্থ হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে কোনো কিছুকে বোঝানো। কী বলছে দেখো? ন্যারেটিভ টেস্ট, ন্যারেটিভ মানে একটা বিস্তারমূলক একটা গল্পে সেই গল্পটাকে স্টোরি ম্যাপিং করো। জিনিসটা কীরকম আমি একটু বুঝিয়ে দিই। তো বলা হয়েছিল কি আমি পড়বো কি একটা, মানে এই যে ইটা রয়েছে না কাকের সে জল খাওয়ার গল্পটা আমি শিক্ষার্থীদেরকে লিখতে দেবো, তখন আমি কী করবো? এক তৃষ্ণার্ত কাক যেরকম ক্ষোভ হবে, তারপর অ্যারো চিহ্ন, সে কী করলো? উড়িয়ে চলে আসলো। তার মানে কি? এই যে এগুলোকে বলছে কি স্টোরি ম্যাপিং, অর্থাৎ পুরো গল্পের একটা ছকের মাধ্যমে নিয়ে আসা, এটাকে বলছে স্টোরি ম্যাপিং, সেটাকে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়। অপশনগুলো দেখো কী বলছে। অপশনে বলছে আনসার এ কোশ্চিন হুইচ হ্যাজ দ্য স্টোরি ইন জাম্পড ওভার। তো তুমি কী করবে? আনসার দ্য কোশ্চিন, ওই প্রশ্নগুলোর উত্তর দেবে যেগুলো কী হবে টেস্টে সেগুলোকে জাম্পড হয়ে গেছে, জাম্পড ওভার মানে এড়িয়ে গেছে। অপশন বি বলছে মেক এ ফ্লো চার্ট ডিসক্রাইব ইন দ্য সিকোয়েন্স অফ দ্য স্টোরি। এটা কী বলছে? ফ্লো চার্ট করতে বলছে এবং অ্যারো চিহ্ন দিতে বলছে, যেটা তোমাদেরকে বললাম এতক্ষণ যে একটি তৃষ্ণার্থ বাঘ তারপর উড়ে গেল, তারপর কলসি দেখতে পেলো, এরকম করে পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে আর অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটাকে বলছে স্টোরি ম্যাপিং। অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার?
ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট তোমাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছে। তো এক্সাম পর্যন্ত তোমরা প্রতিদিন আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যারা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে চাও, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। রেগুলার আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট হচ্ছে, সকালে সকাল 8টার সময়, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা, রাত্রি 9:30, রবিবারে থাকছে আমাদের ফুল মক টেস্ট, এবং প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও বেশি বেস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের মক টেস্টে নিজের নামটিকে এনরোলমেন্ট করো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে এনরোলমেন্ট করো। শুধুমাত্র মক টেস্ট না, তোমরা এছাড়াও আমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য অল নোটস তোমরা পেয়ে যাবে, সঙ্গে থাকছে লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্রত্যেকটি জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সুবিধাগুলো উপভোগ করার জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে অ্যাকুইজিশন অফ ভোকাবুলারি, ভোকাবুলারি অ্যাকুইজিশন মানে কি? বলছে ক্র্যামিং মোর ওয়ার্ডস, ক্র্যামিং মানে মুখস্থ করে নেওয়া, লার্নিং বিগ শট, বড় বড় শব্দকে লার্ন করছো, লার্নিং ওয়ার্ড হচ্ছে কি ফ্যামিলিটিস, তো যে সমস্ত শব্দগুলো পরিচিত সেগুলোকে তুমি পড়ছো। অপশন নাম্বার ডি বলছে লার্নিং ওয়ার্ডস ইন টোটালি অ্যান্ড ইয়েল্ডিং দ্য হচ্ছে কি পাওয়ার টু ইউজ দেম। তাহলে অপশন নাম্বার ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। কেন হবে দেখো, বলছে লার্নিং ওয়ার্ডস ভাষা শিক্ষার যে শব্দগুলো রয়েছে ইন টোটালি মানে সম্পূর্ণরূপে, অ্যান্ড ইয়েল্ডিং দা হচ্ছে কি পাওয়ার টু ইউজ দেম। তাহলে এখানে কি বলছে, লার্নিং দ্য ওয়ার্ডস ভাষা শিক্ষা সেগুলো কি করছে, কিভাবে ভাষাগুলোকে ইউজ করতে হবে সেটাও কিন্তু শেখাচ্ছে। তাহলে অ্যাকুইজিশন মানে কি, অ্যাকুইজিশন হচ্ছে ওয়ার্ড অ্যাকুইজিশন মানে তুমি যে যে ভাষাগুলো ব্যবহারের মাধ্যমে শিখবে, অর্থাৎ লার্নিং ওয়ার্ডস তুমি ভাষা শব্দগুলোকে শিখবে ইন টোটালি, সব কিছু শিখে নেবে, অ্যান্ড ইয়েল্ডিং দ্য পাওয়ার টু ইউজ দেম, অর্থাৎ এখানে কি করা হবে, পাওয়ার দেওয়া হবে যে তুমি সেগুলোকে ব্যবহার করতে পারছো কিনা। ওকে, অপশন নাম্বার ডি। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে। 13 নম্বর কোশ্চেন বলছে প্রিন্সিপাল অফ সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন অফ ওয়ার্ডস যে কি বেসিস অন। তো এর আগে কিন্তু প্রিন্সিপাল এবং হচ্ছে কি মেথড পড়ানো হয়ে গেছে, সেখানে বলা হয়েছিল যে তোমার প্রিন্সিপাল অফ সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন, সিলেকশন এবং গ্রেডিয়েশনে কী কী প্রিন্সিপাল রয়েছে, টিচার্স অ্যাবিলিটি, ফ্রিকুয়েন্সি, রেঞ্জ, অল অফ দিস অ্যাবাভ। তাহলে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার ডি, ওয়াল অফ দিস অ্যাবাভ। তাহলে প্রিন্সিপাল অফ সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাভেলেবিলিটি, ফ্রিকুয়েন্সি এবং রেঞ্জ, প্রত্যেকটা জিনিসই দেখতে পাই অপশন নাম্বার 4। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো এখানে বলছে দ্য সিকোয়েন্স অফ হচ্ছে কি রাইটিং প্রসেস উড বি ইন দ্য চেকে ফলোয়িং অর্ডার। তো আমরা যে রাইটিংটা লিখি সে রাইটিংয়ের একটা ফ্লো চার্ট আছে, সে নিচের কোনটি, রিভিউ, মনিটরিং অ্যান্ড ট্রান্সলেটিং, প্ল্যানিং, ট্রান্সলেটিং অ্যান্ড হচ্ছে কি রিভিউ। অপশন সি বলছে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিভিউ, আর ট্রান্সলেটিং, রিভিউ এবং মনিটরিং। তাহলে সঠিক আনসার কী হবে এখানে, এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, প্ল্যানিং করতে হবে, তারপর মনিটর করতে হবে, সমস্ত কিছু দেখতে হবে, তারপরে সেটাকে রিভিউ করতে হবে, প্ল্যানিং, মনিটরিং, তারপর রিভিউ, অপশন নাম্বার সি। লাস্ট 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন কী বলছে, ইয়ান হচ্ছে কি অ্যানেকডোটাল, ইজ হচ্ছে কি ইয়ান অ্যানেকডট, ইজ এ বলছে ন্যারেটিভ, অ্যানেকডোটাল রেকর্ড এবং পোর্টফোলিও রেকর্ড, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম। তাহলে অ্যানেকডোটাল রেকর্ড বলতে কী বোঝে দেখো, অ্যানেকডোটাল বলতে বোঝাচ্ছে কি ন্যারেটিভ মানে একটা হচ্ছে কি বর্ণনামূলক, যেটি হচ্ছে কি রিলেটেড দ্য ডিটেলস অফ সাম রিয়েল অর ইমাজিনারি ইভেন্ট। তো এটা এমন একটা বর্ণনা যেখানে কি করা হয়, যে কোনো গল্প, রিয়েল বা ইমাজিনারি গল্পগুলোকে ডিটেলসে বর্ণনা করা হয়। অপশন নাম্বার বি দেখো শর্ট অ্যাকাউন্ট অফ দ্য পার্টিকুলার ইনসিডেন্ট অর ইভেন্ট, যে কোনো একটা পার্টিকুলার ইভেন্ট বা ইনসিডেন্টের জন্য একটা ছোট্ট অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। তারপরে কি বলছে, নন হচ্ছে কি হিস্টোরিক্যাল অথবা হচ্ছে কি আন হচ্ছে কি ভেরিফিয়েবল স্টোরি হ্যান্ডেড ডাউন বাই দ্য ট্র্যাডিশন। এখানে কী করা হচ্ছে, নন হিস্ট্রিক্যাল, এটা হচ্ছে কি অঐতিহাসিক এবং হচ্ছে সেটা কিন্তু ভেরিফাই করা নেই এমন একটা স্টোরির কথা বলা হয়েছে। তারপরে কী বলছে, স্টোরিগুলো লেখা হবে এমন একটাই। অপশন নাম্বার ডি বলছে ডেলি রেকর্ড ইউজুয়ালি হচ্ছে কি প্রাইভেট, স্পেশালি অফ দ্য রাইটার্স ওন হচ্ছে কি এক্সপিরিয়েন্স, অবজারভেশন, ফিলিংস। আমরা প্রত্যেকে জানি অ্যানেকডোটাল রেকর্ডে কী করা হয়, শিক্ষার্থীদের যে অবজারভেশন করে, শিক্ষার্থীদেরকে অবজারভেশন করে তাদের কী ফিলিংস রয়েছে, তাদের কী এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলোকে রেকর্ড করা হয়, সেটাকে বলছে কি অ্যানেকডোটাল রেকর্ড, অর্থাৎ অপশন নাম্বার 4। কারণ দেখো এখানে ডেলি রেকর্ড ইউজুয়ালি হচ্ছে কি প্রাইভেট, স্পেশালি অফ দ্য কি রাইটার্স ওন হচ্ছে কি এক্সপিরিয়েন্স, অবজারভেশন অফ দ্য ফিলিংস, অ্যাটিটিউড। তো যেখানে ফিলিংস এবং অ্যাটিটিউড থাকবে সেটাকে আমরা বলবো অ্যানেকডোটাল রেকর্ড, অপশন নাম্বার ডি হবে প্রশ্নের
কারেক্ট অ্যান্সার। তো টোটাল ছিল আমাদের 15টা প্রশ্ন, নেক্সট ক্লাসে আরও অনেক প্রশ্ন রয়েছে সেগুলো ডিটেলসে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে 15টা কোশ্চেন করালাম, কালকে আমি তোমাদেরকে বাকি 15টা করিয়ে দেবো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। WB এক্সাম গাইড প্রাইমারি টেট তোমাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছে। তো এক্সাম পর্যন্ত তোমরা প্রতিদিন আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যারা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে চাও, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। রেগুলার আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট হচ্ছে, সকালে সকাল 8টার সময়, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা, রাত্রি 9:30, রবিবারে থাকছে আমাদের ফুল মক টেস্ট, এবং প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও বেশি বেস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের মক টেস্টে নিজের নামটিকে এনরোলমেন্ট করো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে এনরোলমেন্ট করো। শুধুমাত্র মক টেস্ট না, তোমরা এছাড়াও আমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য অল নোটস তোমরা পেয়ে যাবে, সঙ্গে থাকছে লাইভ ক্লাস, PDF, মক টেস্ট, প্রত্যেকটি জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমাদের WB এক্সাম গাইডের সুবিধাগুলো উপভোগ করার জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।